মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মৌরবাসায় তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর, মেরি খ্রিসমাস। সবাইকে খুব ভালো দিনটা কাটাও, কেক খাও আর ঘুরতে যাও সুন্দর সুন্দর জায়গায়। যদিও বা আমাদের এবছর ঘুরতে যাওয়া হলো না, তবে যাবো একটা সময় নিশ্চয়ই। আর সবাই ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, শরীর খারাপ, বুঝতেই পারছ। বিশ্রাম হাতির তুলবো, আর ওরা দুজন গেছে বাজার করতে, কি জানি যাই না। আর এখন একটু বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করবো, আর বাড়িটা ঝাড় দেবো, গাছে জল দেবো। তো দেখো, সকালবেলা যখন আমি গিয়ে পুকুরের এই পাশটাতে ধোয়াতে আসি রাস্তাটা, মানে ঝাড় দিয়ে, তখন কিন্তু চারটে কাক আছে, ওরা বসে থাকে। আমি কখন ওদের রুটি দেব? আর প্রতিদিন ওদেরকে রুটি না দিলেও না বেশ আমার খুব খারাপ লাগে, আর এই জন্য ওদের জন্য একটা করে রুটি আমি এক্সট্রা করি। আর ঝাড়টার দেওয়ার পর যখন পুরো রাস্তাটা পরিষ্কার করে দিই, মানে আমাদের সামনেটুকু পরিষ্কার করার পর ওদেরকে একটা রুটি দিই, আর রুটিটা খায়। আর এই রাস্তায় যে জলটা ফেলি, ওই যে জলটা থাকে ওটা আবার ওরা জলটাও একটু খায়, আর রুটিটাও একটু খায়, খেয়ে চলে যায়। আর এতে আমার খুব শান্তি লাগে, ওরা যে তৃপ্তি পায় খেয়ে। তো বিছানা তোলার আগে আজকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, এবার বিছানা তুলে আমি চাউমিনের সবজি কাটবো। তো আজকে টিফিনে চাউমিন হবে আমাদের। তো এই দেখো, চাউমিনের সবজি সব কেটে নিয়েছি, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, পেঁয়াজটা খাবার জন্য কেটেছি, আর শসাও কেটেছি। এটা হচ্ছে বিনস, কাঁচা লঙ্কা। আর এই যে এই চাউমিনের প্যাকেটটা এবার নতুনই না আনা হয়েছে, দেখা যাক কেমন খেতে হয়। এই কত বড় কড়াই বসিয়েছে দেখো। আর এই যে বাজার থেকে মাংস চলে এসেছে, এটা এখন একটু ঢেলে নেবো, আর চাউমিনে একটু মাংসও দেবে, ডিমও দেবে। এই দেখো, এই ঠ্যাংগুলো নিয়ে এসেছি, এগুলো কেকে খেতে ভালোবাসো, আমার কিন্তু খুব ভালো লাগে কষা কষা ঠ্যাং খেতে। সবই যখন শেয়ার করি, এগুলো শেয়ার করবো, ভালোটাও শেয়ার করবো, খারাপটাও শেয়ার করবো। আর এই যে মাংস নিয়ে চলে এসেছে, অনেকেই খায় না, অনেকের গা গোলায়। আর এই যে এইটা এইটা কষা কষা হয়, এটা পুরো সেদ্ধ করে নিই, তারপরে আমি কষা কষা করি, আজকে হবে না। একজন চাউমিন তো বানাচ্ছে, চিকেনের চাউ, তবে এখন বললো পেঁয়াজ পাতা রসুন পাতা লাগবে, আর আমি তো পেঁয়াজ পাতা রসুন পাতার গাছ লাগিয়েছি, সেটাই যাচ্ছি এখন কাটতে, মানে কেটে নিয়ে আসতে যাচ্ছি। দেখো বাড়িতে পেঁয়াজ পাতা রসুন পাতার গাছ রাখলে কত সুবিধা হয়, ফট করে নিয়ে চলে আসলাম। আরেকজন দেখো চুলে আলফেট করছে, আগে করতো না, এখন শিখছে ক্যামেরার সামনে চুল আলফেট করা। আর একটা গার্নিয়ারের কালার কিনে দিয়েছি, কালার করার নামও নেই, আর চুলটাও কাটছে না, কিছু বলার নেই। তো এই যে তিনজনের খাবার বেড়ে নিয়েছি, এটা আমার, এটা বরের, আর এটা হচ্ছে মেয়ের চপস্টিক দেওয়া, আগে মেয়েরটা দিয়ে আসি। আর এদিকে দেখো মাংসটাও ধুয়ে রেখেছি, আর একজন খাচ্ছে। আসুন, এটা তোর, জানি এটা তোমার, ধরো, আর আমারটা এবার নিয়ে আসবো। আজকে নাকি বাঁধাকপি পাতা দেওয়া, এই সরি ফুলকপি পাতা দেওয়া হয়েছে, ফুলকপি পাতা। এই যে আমার, ওই ঘরে গিয়ে খাবো। আর আজকে কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাক যাই কিনা, গেলে তো নিশ্চয়ই তোমাদের ভিডিওটা শেয়ার করবো। একজন কফি নিয়ে চলে এসেছে, আর বসে বসে খাওয়ার মজাটাই আলাদা বলো। শীতকালে কেউ যদি এরকম হাতের সামনে করে দেয়, আমি দেখো বাবা একবারে মেলে বসে পড়েছে, এই যে একদিন খেতে শুরুও করে দিয়েছে বাবা। আজকে দুপুরে আমরা শুধু চিকেন ভর্তা আর পরোটা খেয়েছি। আর এই যে এই একজন আমাদেরকে আজকে সাজিয়ে গুজিয়ে রেডি করিয়ে কোথায় নিয়ে যাচ্ছে এখনো জানি না, আমাদেরকে ওই যেটা সারপ্রাইজ দেবে,
তো রেডি তো হয়ে পড়েছে, এই যে কুর্তিটা পরেছি যেটা ভাই দিয়েছিল, একটা তো নীলটা ভেঙেছিলাম, আজকে পিঙ্কটা ভাঙলাম। উনি আমাদের পিঙ্ক কালারের শার্ট পরেছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, তো ওখানে গিয়ে বলবো কোথায় গেছি, মানে আমি কিন্তু এখনো জানি না। আমাকে বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমি একটা জায়গায় নিয়ে যাব, তো যাচ্ছি আর তোমরা আমার সাথে চলো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর একজন বাইক নিয়ে আসছে, আর একজন আরো কাছে দেখো। তো এইটা হচ্ছে 234 বাস স্ট্যান্ড না, গলগ্রিন। আমাদের বাড়িটা তো গলগ্রিন, সব গলগ্রিন থেকে বেরালাম। দেখো যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, আর আমি রাস্তায় জিজ্ঞেস করছি বারবার কোথায় যাচ্ছি, কিছু বলছেও না, জানি না কোথায় যাচ্ছি আমরা। আমি তো ভাবলাম মনে হয় চিড়িয়াখানায় যাচ্ছি, ভাবলাম তারপরে ভাবলাম ভিক্টোরিয়া যাচ্ছি, না এটা দেখি কোথায় আমরা চলে এসেছি। দেখো তো আমরা এখন চলে এসেছি ভাটপাড়ায়। আমার মেয়ে বলছে এখানে কিন্তু ভাট দেওয়া হয়, তো যাই না, আমি রাস্তায় কোনোদিন আসিনি ভাটপাড়ায়, প্রথমবার শুনলাম। আধা ঘন্টা হয়ে গেল চলছি, দাঁড়িয়ে এখন নিজের কোথায় চলে এসেছি আমরা জানি না, কোন গ্রামে ঢুকে পড়েছি একটা, আমাদের মনে হচ্ছে নিয়ে গিয়ে গ্রামে এবার বেঁচে দেবে যা অবস্থা। কতক্ষণ ওই তখন থেকেই শুনছি এসে গেছি আর এসে গেছি, বাদি গিয়ে বলেছে ওটা বাদি, এটা বাদি। তো আমরা ফাইনালি চলে এসেছি, আমাদেরকে নিয়ে চলে এসেছে পৈলান মন্দির। এটা সারাদিন আমাদের জানাতে পারেনি, আর এখানে আমরা কোনোদিন আসিও নি, ফার্স্ট টাইম আসলাম, আর বেশ ভালোও লাগছে এসে। ভেবেছিলাম তো কোনো এবছর আর কোথাও ঘুরতে যাওয়া হবে না তেমনভাবে, তো নিয়ে এসেছে ভালো লাগছে। তো এরকম সবার বড়রা যদি একটু মাঝে মাঝে সারপ্রাইজ দেয় আমাদের মতন গৃহবধূদের, মানে গৃহবধূদের ভালো লাগে।
এখনো পৈলান মন্দিরের ভেতরে ঢুকতেও পারিনি, বাইরে থেকে খাওয়া দাওয়া শুরু। বাইক থেকে নেমেই আগে ফুচকা খেয়ে নিয়েছি, ও পপকর্ন খাচ্ছে আর একজন রুটি গরম খাচ্ছে। না একবারে আমাদের হচ্ছে চিয়ারা দেখলে লোক বুঝতেই পারবে। তা আমার মেয়ে দেখো আজকে আবার ফাটা জিন্স পরে এসছে, এত দূরে এসছে। এবার এখান থেকে আমরা উঠবো। এসে কিন্তু আবার খুব মজা হচ্ছে, যদিও বা প্রচুর ঠান্ডা লেগেছে। থ্যাংক ইউ সুদীপদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ঘুরতে নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না মায়াপুর টাইপের, তাই না? মায়াপুরের মতন লাগছে না? আমরা এখন ওই মন্দিরটাতে উঠবো, বড় মন্দির সিঁড়ি দিয়ে। যখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো তখন তুমি তুললো ভিডিওটা। তো জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না মায়াপুর টাইপের, তাই না? মায়াপুরের মতন লাগছে না? আমরা এখন ওই মন্দিরটাতে উঠবো, বড় মন্দির সিঁড়ি দিয়ে। যখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো তখন তুমি তুলবে ভিডিওটা। তো আমরা জুতো রাখতে যাব এখন, জুতো নিয়ে, এই জুতো রেখে আর ফোন নিয়ে ঢুকতে পারবো না, এখানে আমাদের ফোনটা অফ করে দিতে হবে। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি, এই যে জুতো কাউন্টার, এই যে দেখো জুতোর ব্যাগ পেয়ে গেছি আমরা। কত নম্বর এটা? 25 নম্বর। এবার সবাই বাবা মেয়ের দুজনে টয়লেট পেয়ে গেছিলো, দুজনে টয়লেট করে আসলো। এবার একটু আমরা ওইদিকে যাচ্ছি, দেখি আর কি আসে। তো দেখো ঘুরতে আসলে তো আমার একটু কেনাকাটি করার ইচ্ছা বাড়ে। তো ওই দেখো একটা দুধপালি আর দুপাইটা খুব সুন্দর গন্ধ। তো আমরা এই মাত্র সবে ঘরে ঢুকলাম, এই যে আরেকজন চার্জে যাবে বলেছিল কিন্তু আস্তে আস্তে এত লেট হয়ে গেল, চার্জে যেতে পারিনি, বাড়ি চলে এসেছি। আর এই যে একটা ক্যাডবেরি কিনেছে আসার সময় উনি, উনি তো কিছু কিনতে পারেনি কারণ পৈরান মন্দিরে বাচ্চাদের কোনো জিনিসই পাওয়া যায় না। এই যে এটা কিনেছে, এখন কাটতে শুরু করে দিয়েছে। আর আমি তো ধূপকাঠির ওই একটা ক্যান্ডেল পুরো সেট কিনেছি, দেখালাম তোমাদের। আর আজকে 25 ডিসেম্বরটা খুব ভালো কেটেছে আমার, আর এরকম সারপ্রাইজ হিসেবে আমি কখনো ভাবতেই পাইনি। আর তোমাদের 25 ডিসেম্বরটা কেমন কাটলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। টাটা, গুড নাইট, শুভরাত্রি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।